ओके, वेलकम टू माय लेक्चर। ओके, আমরা আগের দিন রেডিও অ্যাক্টিভিটি স্টার্ট করেছিলাম, তাতে দেখেছিলাম যে রেডিও অ্যাক্টিভিটিতে আমরা কে ডিসকভার করেছিল হেনরি বেকারেল, এটা বলেছিলাম 1896 সালে। ছিলেন ফ্রেঞ্চের একজন ফিজিসিস্ট। সেখান থেকে আমরা স্টেবল এবং আনস্টেবল নিউক্লিয়াস থেকে বলেছিলাম যে রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস হচ্ছে একটা ফেনোমেনা ইন হুইচ আনস্টেবল নিউক্লিয়াস আন্ডারগোজ এ ডিকে, দিস ইজ কল্ড রেডিও অ্যাক্টিভ ডিকে। এগুলো আমরা আগের দিন পড়েছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এবং এখান থেকে আমরা বলেছিলাম কি আলফা ডিকে, বিটা ডিকে, গামা ডিকে, তাদের কার কার পেনিট্রেশন পাওয়ার কত, কার এনার্জি কত, সেগুলো আমরা সবই আগের দিন ডিসকাস করেছি, ঠিক আছে। এবং সেখান থেকে আমরা সব থেকে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা বার করেছিলাম যে টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। এবং সেখান থেকে আমরা হাফ লাইফ, মিন লাইফ, এই সমস্ত কনসেপ্ট আমাদের ছিল এবং স্যার প্রুফটা করেছিলাম। আশা করি তোমরা এই প্রুফটা নিজের হাতে করেছো। বেশ, আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি কী জিনিস? না, দ্য নাম্বার অফ নিউক্লিয়াই দ্যাট ডিকে পার ইউনিট টাইম। এটার মানে হচ্ছে যে ধরা যাক টি ইকুয়াল টু জিরো সময়ে কোনো একটা নিউক্লিয়াসে এন নট সংখ্যক অ্যাটম ছিল। যত টাইম আমার ইনক্রিজ করছে তত আমার নাম্বার অফ তত আমার ডিকে প্রসেসটা বেশি হচ্ছে, এবং ডিকে প্রসেস বেশি হওয়ার জন্য সেই অ্যাটমটার সংখ্যা কী হচ্ছে, কমছে। তাহলে রেট অফ চেঞ্জ কত হয়েছিল? ডিএন ডিটি, এটা আমরা আগের দিন করেছিলাম এবং লিখেছিলাম ডিএন ডিটি ইজ প্রপোর্শনাল টু মাইনাস এন বলেছিলাম। এখানে অ্যাক্টিভিটি মানে হচ্ছে দ্য নাম্বার অফ নিউক্লিয়াই দ্যাট ডিকে পার ইউনিট টাইম, অর্থাৎ ডিএন ডিটি এই যে ফ্যাক্টরটা এটাই হচ্ছে আমার অ্যাক্টিভিটি। তাহলে অ্যাক্টিভিটি আমরা কী লিখবো? দ্য রেট অফ ডিসইন্টিগ্রেশন দ্যাট ইজ ডিএন ডিটি ইকুয়াল টু ল্যামডা ইন টু এন। এখানে ল্যামডাটা হচ্ছে আমার ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এবং এনটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস। বেশ, ধরে যাক একটা স্যাম্পেল নিয়েছি যার অ্যাক্টিভিটি হচ্ছে এ ওয়ান। এখানে এ ওয়ান অ্যাক্টিভিটি মানেই হচ্ছে তার ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে ল্যামডা ওয়ান এবং তার ইনিশিয়াল এ হচ্ছে এন ওয়ান। ঠিক সিমিলারলি আর একটা স্যাম্পেল নিচ্ছি যেটা হচ্ছে এ টু, তার হচ্ছে ল্যামডা টু এন টু। এগুলো আমি লিখিনি। তাহলে আমার এই টোটাল দুটো স্যাম্পেল মিলিয়ে আমার টোটাল অ্যাক্টিভিটি কত হবে? না, এ ইকুয়াল টু হচ্ছে এ ওয়ান প্লাস এ টু, এ ওয়ান প্লাস এ টু। যেহেতু ল্যামডা এন, সুতরাং এর ক্ষেত্রে ল্যামডা ওয়ান ইন্টু এন ওয়ান, এক্ষেত্রে ল্যামডা টু ইন্টু এন টু, এবং দুটো হচ্ছে সামেশন হচ্ছে। আশা করি ক্লিয়ার। নেক্সট অ্যাক্টিভিটি, সরি, মানে রেডিওটি ইউনিট কী হবে? না, তিনটি ইউনিট আছে, সবাই তোমরা জানো। একটা হচ্ছে 1 কুড়ি। কুড়ি বলতে আমরা কী বুঝি? না, যদি 1 সেকেন্ডে 3.7 × 10^10 ডিসইন্টিগ্রেশন হয় তাকে আমরা 1 কুড়ি বলি। 1 রাদারফোর্ড যদি 10^6 ডিসইন্টিগ্রেশন হয়, এবং 1 বেকেরেল 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড হয়। এর আরও দুটো আছে, হেনরি মেগা বেকেরেল বেকেরেল এবং হচ্ছে 1 গিগা বেকেরেল। মেগা বেকেরেল হচ্ছে 10^6 যদি হয়, আর গিগা হচ্ছে যদি 10^9 হয়, ঠিক আছে। বেশ, এবং রেডিও অ্যাক্টিভিটি ডিকে হচ্ছে একটা র্যান্ডম প্রসেস। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আমরা বলছি। উই ডু নট নো হোয়েন দ্য রেডিও অ্যাক্টিভ স্যাম্পেল উইল ডিকে, উই অনলি নো অ্যাবাউট ইটস প্রবাবিলিটি। এর মানে কি? ধরা যাক তোমার কাছে তিনটে লুডো ডাইস আছে, এবং তুমি যদি তিনটে লুডো ডাইস যদি একসঙ্গে ছুঁড়ে দাও, তাহলে কোন ডাইসে কত সংখ্যা আসবে সেটা নিশ্চয়ই তুমি আগে থেকে প্রেডিক্ট করতে পারবে না। হ্যাঁ, র্যান্ডামলি কিছু প্রেডিক্ট করে সেটা মিলে যেতেও পারে, সেটা র্যান্ডম একটা মিলতে পারে, কিন্তু জেনারেলি কোন ডাইসে কত নাম্বার অ্যারাইজ করবে এটা সম্পূর্ণ হচ্ছে প্রবাবিলিটি, এটা বলতে পারবো না। ঠিক সিম্পলি এখানে তাই রেডিও ডিকেতে কখন আলফা ডিকে, কখন বিটা, কখন গামা, কী বেরোবে, কখন কী হবে সেটা আমাদের জানা নেই। এটা একটা র্যান্ডম প্রসেস, তাই আমরা তার প্রবাবিলিটি নিয়ে ডিল করবো। এই কথাটা এখানে বলে রাখলাম, কারণ এই নেক্সট স্লাইডে যখন আমরা যাবো তখন এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আমরা বলবো যে কী করে আমরা ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থেকে প্রবাবিলিটিতে শিফট করছি, ঠিক আছে। নেক্সট স্লাইডে যাই, তো বুঝতে পারবে। মিক্সড রেডিও অ্যাক্টিভিটি, মিক্সড রেডিও অ্যাক্টিভিটি কথাটা কী? না, কোনো একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পেল মনে করা যাক আলফা এবং বিটা ডিকেতে এমিট করছে, এখানে গামা ডিকে কি আমরা কিছু ঘটছি না, তাকে হচ্ছে গামা হচ্ছে একটা রেডিয়েশন প্রসেস, তার মাস নাম্বার এবং তার চার্জ নাম্বার কিছু চেঞ্জ হয় না। যেহেতু মাস নাম্বার এবং চার্জ নাম্বার চেঞ্জটা আমরা সোডি ফ্যাডেন্সের ল থেকে দেখেছিলাম, যেহেতু আলফা এবং বিটা এই দুটো ক্ষেত্রেই প্রযোজ্য, তাই আমরা আলফা এবং বিটা নিয়েই আমরা কনসার্নড। তো ধরা যাক যে এই রেডিও অ্যাক্টিভ স্যাম্পেল আন্ডারগোস বোথ আলফা অ্যান্ড বিটা ডিকেস। কেন আলফা বিটা? ক্লিয়ার?
অ্যাকর্ডিং টু শোডি ফ্যাডারস ল, মোস্ট ফান্ডামেন্টাল ল আগে পড়ানো হয়েছে, যারা পড়োনি তারা উপরে ডেসক্রিপশনে আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। ওকে, নাও ল্যামডা আলফা এটা কি? এটা লিখেছি আমরা যে প্রবাবিলিটি অফ ডিসইন্টিগ্রেশন থ্রু আলফা ডিকে উইদিন ইন্টারভেল ডিটি, অর্থাৎ কোনো একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পেল ভাঙতে শুরু করেছে এবং সেটা পুরোপুরি আলফা ডিকেতেই ভাঙছে। ঠিক আছে, তো ধরো যাক আলফা বিটা আলফা ডিকে করা ছিল, সে ডিটি সময়ে সে আলফা ডিকের জন্য তার প্রবাবিলিটি হচ্ছে ল্যামডা আলফা। ঠিক আছে, এটা আমি পরে একটা প্রবলেমে যখন করবো তখন এটা আরোভাবে ক্লিয়ার করবো। এগুলো হচ্ছে পার্সেন্টেজ দিয়ে আমরা প্রবলেম ডিল করি, যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পেল ধরা যাক 34% আলফা ডিকে করলো, 62% বিটা ডিকে করলো, এইভাবে কোনো ডিল যদি করি আমরা, তাহলে প্রবাবিলিটি কত? তার ল্যামডা আলফার যেটা হচ্ছে থ্রু আউট আলফা ডিকের জন্য, সেটা হচ্ছে ডিটি টাইমের জন্য। ঠিক আছে, ঠিক এই একই টাইমে যদি আমরা বিটার জন্য বলি তাহলে কি দাঁড়াবে? না, প্রবাবিলিটি অফ ডিসইন্টিগ্রেশন থ্রু বিটা ডিকে উইদিন দ্য ইন্টারভেল ডিটি। তাহলে এই পুরো স্যাম্পেলটা আলফা এবং বিটা করার জন্য একটা ল্যামডা আলফা এবং একটা ল্যামডা বিটা, এদের মিলিত এফেক্ট নিয়ে তাহলে আমার টোটালটা হবে। তাহলে টোটাল কত হবে? প্রবাবিলিটি ল্যামডা টি ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস ল্যামডা বিটা। ক্লিয়ার? ল্যামডা টিটা কি? না, টোটাল প্রবাবিলিটি অফ ডিসইন্টিগ্রেশন উইদিন দ্য টাইম ইন্টারভ্যাল ডিটি। হয়েছে, তাহলে আমি এখানে আবার বলে দিই যে আলফা এবং বিটা ডিকে নিয়ে একটা স্যাম্পেল ডিকে করছে, যার ল্যামডা আলফা হচ্ছে প্রবাবিলিটি অফ ডিসইন্টিগ্রেশন থ্রু আলফা ডিকে, ল্যামডা বিটা হচ্ছে প্রবাবিলিটি অফ ডিসইন্টিগ্রেশন থ্রু বিটা ডিকে। তাহলে টোটালটা কত? ল্যামডা টি, সেটাও কিন্তু উইদিন ডিটি সময়ের মধ্যেই আছে। নাও তাহলে আমরা অলরেডি আগের দিন প্রুফ করেছি টি হাফ ইকুয়াল টু 0.693/ল্যামডা। তাহলে এখন যদি আমরা আলফার জন্য বার করতে যাই, টি হাফ আলফা কত হবে? দ্যাট ইজ ল্যামডা আলফা হয়ে যাবে। টি হাফ বিটা কত হবে? ল্যামডা বিটা আসবে। জাস্ট খালি ল্যামডার জায়গায় ল্যামডা হাফ ল্যামডা আলফা ল্যামডা বিটা, সো আমরা লিখেছি টি হাফ আলফা বাই ল্যামডা আলফা টি হাফ বিটা ল্যামডা বিটা। আশা করি জায়গাটা ক্লিয়ার, কিচ্ছু করিনি, জাস্ট শুধুমাত্র ফর্মটা চেঞ্জ করেছি। সো তাহলে আমরা দ্যাটস দ্য মিন হাফ লাইফ অফ দ্য রেডিও অ্যাক্টিভ স্যাম্পেল ইজ গিভেন বাই, মিন কত হয় তাহলে? না, টি হাফ ইকুয়াল টু এটা, যেহেতু ল্যামডা টি ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস ল্যামডা বিটা হয়ে গেছে, এটা আমার টোটাল টাইম। তাহলে 0.693/ল্যামডা ইকুয়াল টু দিস কোয়ান্টিটি প্লাস দিস কোয়ান্টিটি। ইজ ইট ক্লিয়ার? তাহলে সবগুলো থেকে এই 0.693 যদি বাদ চলে যায় তাহলে কি পড়ে থাকবে? 1/টি হাফ ইকুয়াল টু 1/টি হাফ আলফা প্লাস 1/টি হাফ বিটা। এই ফর্মুলাটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা প্রবলেম করার জন্য, এবং যদি আমরা এই ফ্যাক্টরগুলোকে হিসেব করতে যাই তাহলে টি হাফ বাই টি হাফ আলফা যদি আমরা করি বা টি হাফ আলফা বাই টি হাফ যদি করি তাহলে কি দাঁড়াবে? ল্যামডা আলফা বাই ল্যামডা একটা টার্ম আসবে, যে ল্যামডাটা কি? টোটাল প্রবাবিলিটি। ল্যামডা আলফা কি? আলফার জন্য প্রবাবিলিটি। এই যে ল্যামডা আলফা বাই ল্যামডা এবং ল্যামডা বিটা বাই ল্যামডা, এদেরকে বলে ব্রাঞ্চিং রেশিওস। ব্রাঞ্চিং রেশিওস মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, ব্রাঞ্চিং রেশিওস ফর দ্য টু মোডস অফ দ্য ডিকে, অর্থাৎ আলফার জন্য ল্যামডা আলফা বাই ল্যামডা এবং বিটার জন্য ল্যামডা বিটা বাই ল্যামডা, এইটাকে বলা হচ্ছে ব্রাঞ্চিং রেশিওস ফর দ্য টু মোডস অফ ডিকেস। এটা আমাদের পরীক্ষাতে শর্ট কোশ্চেন হিসেবে প্রচুর দেয় যে হোয়াট ডু মিন বাই ব্রাঞ্চিং রেশিওস ফর দ্য রেডিও অ্যাক্টিভ স্যাম্পেল। তো উত্তরটা হচ্ছে যে যে টোটাল প্রবাবিলিটিকে মানে আলফার জন্য যে প্রবাবিলিটি ল্যামডা এবং টোটাল যে প্রবাবিলিটি তাদের যে রেশিওটা, এটা হচ্ছে আমার ব্রাঞ্চিং রেশিও ফর আলফা ডিকে, সিমিলারলি ফর বিটা ল্যামডা বিটা বাই ল্যামডা। এই জায়গাটা ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস এখান থেকে ডিল করব মেনলি। এক হচ্ছে যে রেডিও অ্যাক্টিভিটি যে প্রসেসটা সেটা হচ্ছে একটা র্যান্ডম প্রসেস, তাই সেটাকে আমরা প্রবাবিলিটি ডিল করছি, এবং যেহেতু এটা প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি মানেই সেখানে আমার আলফা এবং বিটা এই দুটোর জন্য আমাকে কেস ডিল করতে হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ল্যামডা আলফা এবং ল্যামডা বিটা এই যে প্রবাবিলিটিটা সেটা কেন আলফা বিটা দিয়ে করছি, তার কারণে শোডি ফ্যাগান্সের ডিসপ্লেসমেন্ট যে লটা আমরা পড়েছি সেখানে আলফা বিটা পার্টিকেলের জন্যই তার মাস নাম্বার এবং তার চার্জটা চেঞ্জ হয়, গামার জন্য রেডিয়েশন কোনো চেঞ্জ হয় না। ক্লিয়ার? ওকে, নাও এখন একটা প্রবলেম ডিল করবো অ্যাকর্ডিং টু মিক্স রেডিও অ্যাক্টিভিটি দিয়ে। প্রবলেমটা কি বলেছে? যে 212 বিসমাথ ডিকেস টু 208 থোরিয়াম বাই আলফা এমিশন ইন 34% অফ দ্য ডিসইন্টিগ্রেশন অ্যান্ড টু 212 রেডিয়াম বাই বিটা এমিশন ইন 66% অফ দ্য ডিসইন্টিগ্রেশন। তার মানে আলফার যুগে 34% করে হচ্ছে এবং বিটা ডিকে 66% করে হচ্ছে।
ইফ দ্য টোটাল হাফ লাইফ ফর দ্য স্যাম্পল দ্যাট ইজ টি হাফ বলেছে কত 60.5 মিনিট, ফাইন্ড দ্য ডিকে কনস্ট্যান্ট ফর আলফা অ্যান্ড বিটা অ্যান্ড টোটাল এমিশন। তারপরে অঙ্কটা এখানে খেয়াল করে দেখো, এটা প্যাডের নিকেছে কত 212 বিসমাথ, সে ডিকে করছে কোথায়, 208 থোরিয়ামে 34% এমিশন করে এবং 212 রেডিয়ামে বিটা এমিশন করে, 66% করে। তাহলে আমি যদি লিখি অঙ্কটাকে যে 212 বিসমাথ হচ্ছে প্যারেন্ট নিউক্লিয়াস, সে দুটো ব্রাঞ্চে ভাঙছে, একটা আলফা একটা বিটার জন্য, আলফার জন্য কত 34%, বিটার জন্য কত 66%। তাহলে কত হবে, আলফা ডিকে করে বলেছে কোথায় এসছে, 208 থোরিয়ামে এসছে, 208 থোরিয়ামে এসছে, বিটার কত এসছে, 212 রেডিয়ামে এসছে। আপনারা বলতে ক্লিয়ার, টোটাল হাফ লাইফ বলছে কত 60.693/T হাফ, টি হাফ এর কত 60.5 মিনিট, সো 0.693/60.5 মিনিট ইন্টু সেকেন্ড করলাম, কারণ আমার সমস্ত ইউনিট হচ্ছে পার সেকেন্ডে, এটা করলে আসবে 1.91 × 10⁻⁴ সেকেন্ড। চেক কার চেক করে নেবে একবার। তাহলে আমাকে বলছে কত, না টোটাল হাফ লাইফ বা স্যাম্পল হলো, ফাইন্ড দ্য ডিকে কনস্ট্যান্ট ফর আলফা অ্যান্ড বিটা, তাহলে ল্যামডা আলফা বাই ল্যামডা হচ্ছে আমার ব্রাঞ্চিং রেশিও, তাহলে ল্যামডা কত 34%, তাহলে 0.34 তার টোটাল ল্যামডাটির উপরে, দ্যাট ইজ 6.4, ল্যামডা বিটা কত, এর 66% ইন্টু টোটাল ল্যামডাটি, দ্যাট ইজ 1.26 × 10⁻⁴ সেকেন্ড। ক্যালকুলেশনটা চেক করে নিতে পারো যে ঠিক আছে কি না, এটা আমি আশা করি ঠিকই আছে, যদি কোনো ভুল থাকে আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে আমার রেডিওঅ্যাকটিভ সিরিজ, ন্যাচারাল রেডিওঅ্যাকটিভ সিরিজ কি কি হয়, এর টোটাল চার ধরনের সিরিজ হয়, একটা হচ্ছে ইউরেনিয়াম সিরিজ, একটা হচ্ছে থোরিয়াম সিরিজ, একটা হচ্ছে নেপচুনিয়াম সিরিজ এবং একটা হচ্ছে অ্যাক্টিনিয়াম সিরিজ। নেপচুনিয়াম সিরিজের মধ্যে একটা স্টার দেওয়া আছে, এই স্টারটা আমি পরে আসছি, স্টারটা কেন দিয়েছি খেয়াল করে দেখো, যে থোরিয়াম হচ্ছে ফোরেন সিরিজ মেনে চলে, নেপচুন হচ্ছে ফোরেন+1, ইউরেনিয়াম ফোরেন+2, অ্যাক্টিনিয়াম ফোরেন+3। এটাকে সিকুয়েন্সে লিখতেই পারতাম যে ফোরেন+1, ফোরেন+2, ফোরেন+3, কিন্তু এইভাবে লেখাটা কারণ হচ্ছে যেহেতু সব থেকে বেশি ইউজ হয় ইউরেনিয়াম সিরিজ, তারপরে থোরিয়াম, তারপরে অ্যাক্টিন, তারপরে নেপচুন। নেপচুনিয়াম একটা স্পেশাল টাইপ অফ সিরিজ, সিরিজটা এইভাবে লেখা হয়েছে। তো এ হচ্ছে মাস নাম্বার, মাস নাম্বারগুলো এই ফর্মুলা অনুযায়ী তারা ফলো করে, অর্থাৎ আমি যদি প্রত্যেকটার সিরিজের স্টার্টিং এলিমেন্ট, অর্থাৎ রেডিওঅ্যাক্টিভ সিরিজ মানে হচ্ছে যে কোনো একটা সিরিজ কোনো একটা পার্টিকুলার নিউক্লিয়াস থেকে স্টার্ট করে কোনো জায়গায় ফাইনাল থেকে শেষ হবে, এই শুরু এবং শেষের প্রোডাক্ট স্যাম্পেলটার উপর ডিপেন্ড করে কিছু সিরিজকে ডিফাইন করা হয়েছে এবং তারা এই স্ট্রাকচার অনুযায়ী এই এই মাস নাম্বারগুলো ফলো করে। যেমন ইউরেনিয়াম সিরিজ, তার স্টার্টিং হচ্ছে ইউরেনিয়াম 238 বিটা বিটা প্রোটন, তারা শেষ হয় লেড 82 206। তুমি যদি ফোরেন+2 স্ট্রাকচার যদি এই দুটোকে চেক করে দেখো, এগুলো এক্স্যাক্টলি ডিভিজেবল হচ্ছে, অর্থাৎ ইউরেনিয়ামে স্টার্ট হলো লেডে গিয়ে শেষ হলো। ঠিক সিমিলারলি থোরিয়াম সিরিজ জন্য থোরিয়ামে স্টার্ট হয় লেডে গিয়ে শেষ হয়, নেপচুনিয়াম সিরিজ নেপচুনে স্টার্ট হয় বিসমাথ থেকে শেষ হয় এবং অ্যাক্টিনিয়াম সিরিজ ইউরেনিয়ামে স্টার্ট হয় লেডে গিয়ে শেষ হয়। এই সিরিজগুলো অ্যাকচুয়ালি মনে রাখার খুব একটা দরকার নেই, কিন্তু আমাদের এই স্ট্রাকচারগুলো একটু মনে রাখতে হবে যে কোনটা ফোরেন, কোনটা ফোরেন+2, কোনটা ফোরেন+1, কোনটা ফোরেন+3। এখানে আর বেশি ডিটেলসে পড়ার কিছু দরকার নেই। এবং এখানে যে নেপচুনিয়াম সিরিজটা, এটা হচ্ছে একমাত্র প্রসেস যেটা ল্যাবরেটরিতে ডিসকভার করা হয়েছিল, সেই জন্য নেপচুনিয়াম সিরিজ ইজ আর্টিফিশিয়াল ল্যাব ডিসকভার সিরিজ, আর বাকিগুলো ইউরেনিয়াম থোরিয়াম এবং অ্যাক্টিনিয়াম এরা হচ্ছে নেচারে পাওয়া যায়, নেচারে সিরিজটা হয়েছিল। নেপচুনিয়াম সিরিজের লাইফ টাইম হচ্ছে খুবই সামান্য, প্রচণ্ড ছোট একটা, সেটাকে ল্যাবরেটরিতে ডিসকভার করা হয়েছিল, এটা নেচারে এর কোনো এক্সিস্টেন্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রবলেম, ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ 222 রেডন অ্যান্ড 222 ইউরেনিয়াম হ্যাভিং 1 কুরি অফ রেডিওঅ্যাক্টিভ ইজ, গিভেন দ্যাট হাফ লাইফ অফ এত ইজ এত ডেজ অ্যান্ড ইউরেনিয়াম ইজ 4.5×10⁻⁹ ইয়ার্স। অর্থাৎ কতটা কোয়ান্টিটি আমাকে বার করতে হবে রেডনের জন্য, আমি প্রথম পার্টটা করেছি, সেকেন্ড পার্টটা হোমওয়ার্ক দিয়েছি। প্রথম পার্টটা কী বলেছে, যে তাদের প্রত্যেকেরই এই হচ্ছে 1 কুরি করে রেডন আছে, তার মানে 222 রেডনের জন্য আমি যদি বার করতে চাই তো এর হাফ লাইফ কত 3.82 ডেজ, তার মানে এখান থেকে আমি 0.693/T হাফ থেকে করে আমি তার ল্যামডাটা পেয়ে গেলাম 2.07 × 10⁻⁶ পার সেকেন্ড। হয়েছে? নাও আমি যদি এখন ডিএনডিটি মানে অ্যাক্টিভিটি আমি কত জানি, যেহেতু এখানে অ্যাক্টিভিটি বলে দিয়েছে কত 1 কুড়ি, তার মানে ডিএনডিটি মানে হচ্ছে ল্যামডা×n, এখানে আরেকজনে করছি এটা 1 কুড়ি, এখান থেকে আমি এনটা পেয়ে গেলাম, কারণ ল্যামডা ভ্যালু আমি আগেই পেয়ে গেছি, এটা কথা হবে 1.78 × 10⁻⁶, হিসেবটা তোমরা চেক করে নেবে। তাহলে এর মাস কত হবে, না এটা হচ্ছে এনটা 222, তার মানে
এম কত? খুব সিম্পল স্যার, 222 ইন্টু দিস প্রোডাক্ট বাই অ্যাভোকাডো নাম্বার, দ্যাট ইজ 6.56 ইন্টু 10^-6 সেকেন্ড। তাহলে অঙ্কটা বলেছে ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ এত এর এত হ্যাভিং অ্যাকুরেট রেডিওঅ্যাক্টিভিটি, তারপরে অ্যাক্টিভিটি দেওয়া ছিল, তা হাফ লাইফ বলেছে 3.82 ডেজ। সেখান থেকে আমরা এ মানটা বার করলাম। সেকেন্ড পার্টটা তোমরা হোমওয়ার্ক করে বার করবে এবং অ্যান্সারটাকে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকে এখানে শেষ করছি, নেক্সট ডে আমরা স্টার্ট করবো সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। থ্যাংক ইউ।